হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। আমরা আসলে করলা অনেকেই খেতে চাই না, তেতো লাগে বলে, কিন্তু আমি আশা করি এভাবে যদি করলা রান্না করেন তাহলে তেতো লাগবে না, খুব ভালো লাগে খেতে। রেসিপিটি হচ্ছে করলা দিয়ে সিমের বিচি রান্নার রেসিপি। তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি হাফ কেজি করলা নিয়েছি। করলাটাকে আমি এভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি কয়েকটি আলু টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি এক কাপ সিমের বিচি নিয়েছি, এটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। সিমের বিচিটাকে ধুয়ে এখন চুলায় বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন একটু নেড়ে দিব বলক আসার জন্য। এখন সিমের বিচিটাকে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। সিমের বিচিটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব। আমার দানা আর হচ্ছে আলু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছিলাম, ওটা শুকিয়ে গিয়েছিল, এই জন্য অফ ক্যামেরায় আমি আবারও একটু পানি দিয়েছিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, দিয়ে দিব পরিমাণ মতো জিরার গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা। এখন সবগুলো মশলাকে মিশিয়ে নিব। এখন করলাগুলো দিয়ে দিব। করলাটা দেওয়ার পর একটু নেড়ে দিব। এখন দিয়ে দেব একটু ধনিয়ার গুঁড়া। এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। দিয়ে দেব 3টি তেজপাতা। দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। আমার তরকারিটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে, এখন এটাকে বাগার দিয়ে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব কিছু রসুন কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন এটাকে আমি তরকারিতে দিয়ে দিব। এভাবে যদি করলা রান্না করে খান তাহলে অবশ্যই ভালো লাগবে। প্রথমে আমার লবণ দেওয়াটা একটু কম হয়েছিল, এখন মনে হচ্ছে একটু লবণ দিতে হবে, এই জন্য একটু লবণ দিয়ে দিলাম। আমার তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার এবং কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।